এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এম বি এডুটেক। আশা রাখিছোঁ আপোনালোক সকলে ভালে আছে। আর আজির এই ভিডিওটা আমি আলোচনা করব লৈছোঁ আসাম ডাইরেক্ট রিক্রুইটমেন্ট এডিআরই একটা নতুন আপডেট, কত কিমান ক্যান্ডিডেটে এপ্লাই করেছে, কেতিয়া কেতিয়া এক্সামিনেশন হব, আর তেখেতলোকে এখন লেটার দিছে টু দ্য ডিস্ট্রিক্ট কমিশনার, সকলকে তেওঁলোকে লেটার দিছে যে যেহেতু এক্সামিনেশন পাতিব, কি কি রেসপন্সিবিলিটি, কিমান ক্যান্ডিডেট হব, সিটিং অ্যারেঞ্জমেন্ট কিমান হব, সকলোখিনি তেওঁলোকে দিছে। আর ইয়াত তেখেতলোকে পুরা অ্যানাউন্স করে দিছে যে কিমান কিমান ক্যান্ডিডেট হয়েছে। ইয়াত চক আপনাদের এস এল আর সি ক্লাস থ্রি ডেট হয়েছে 15 সেপ্টেম্বর আর 29 সেপ্টেম্বর, পেপার থ্রি ক্লাস 12 লেভেলর পোস্টর ক্যান্ডিডেট চক কিমান হয়েছে। নাম্বার অফ ক্যান্ডিডেটস 11,23,204, 11,00,000 ক্যান্ডিডেট। আর 29 সেপ্টেম্বর 2024 পেপার ফোর ব্যাচেলর ডিগ্রি যে লেভেল পোস্ট ফার্স্ট হাফত হব। আর টোটাল ক্যান্ডিডেট হচ্ছে বাপ রে বাপ চাই লোক 5,29,989। আর সেকেন্ড হাফত হব ড্রাইভারবিলাক 2,04,091। নেক্সট গ্রেড ফোরর যে ক্লাস ফোর সেই এক্সামিনেশন হব 27 অক্টোবর 2024, পেপার ওয়ান এস এস এল সি মেট্রিক লেভেলর হব ফার্স্ট হাফত। আর ক্যান্ডিডেট হচ্ছে 8,27,130। আর পেপার টু ক্লাস এইট লেভেল পোস্ট সেকেন্ড হাফত হব 5,52,002। ইমান ক্যান্ডিডেটে এপ্লাই করেছে আপনাদের সব। আর ইয়ে লিখি দিছে, ইউ মে বি অ্যাওয়ার ডেট দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস ফর বোথ দ্য ক্যাটেগরিজ অফ এক্সাম ইজ ফেয়ারলি হাই অ্যান্ড হ্যাজ এক্সট্রা কেয়ার ইজ টু বি টেকেন ফর সিলেক্টিং দ্য এক্সামিনেশন ভেনিউজ ফর দিস পার্পাস। ডিউরিং সিলেক্টিং দ্য এক্সামিনেশন সেন্টার দ্য ফলোয়িং পয়েন্টস টু বি কনসিডার্ড। এইখানে দিয়ে দিছে, কিন্তু মেইন পয়েন্ট যেটা সেইটো মই আপোনালোকক কলো, এক্সামলৈ বেছি দিন নাই, আপোনালোকে ভালদরে প্রিপারেশন করব আশা রাখিছোঁ। আর সকলকে একদম অল দ্য বেস্ট, আপনাদের ভালদরে প্রিপারেশন করব। যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ বলে ভাবিছে, ভাল লাগিছে, তাহলে মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব করব নাপাহৰিব, আর লগতে নোটিফিকেশন বেলটো প্রেস করে দিব, আর যিমান পাৰে সিমান শেয়ার করে দিব, পারিলে ভিডিওটো লাইক করে দিব। সো থ্যাংক ইউ সো মাছ, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ।